हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल टुम्पास आर्ट वर्ल्ड। आज के एक पाथर नुड़ ओपर माँ दुर्गार फेस आकार चेष्टा करब। तो पाथर अनेक दिन धरे पड़े, तो भाविलम यटार ओपर की करा जाए। तो जेहेतु एन दुर्गा पूजो सीजन चलते, तो यटार ओपरे दुर्गा ठाकुर फेस करार चेष्टा कर देखते थकूँ। प्रथम हमें सदा फैब्रिक दिए बेसटा कर नहीं, तरपे हमें एक डीप हलुद रंग दिए प्रथम बेसटा शुकिए नहीं, ना शुकाले रंगगुलो बसबे ना। शुकान पर हमें प्रथम जेटा कर चोक एके नहीं, तो ये कलो फैब्रिक दिए चोकटा एके नहीं। तो चोकटा एखे रंगटा शुकिए जावर पर पेंसिल दिए एके नीले भलो है। तो हमें ये डायरेक्ट करे निच्छी तुलीटा दिए। तो एकटूखानी 19-20 होच्छे, तो खूब धीरे धीरे हमें एबार मुखेर पजिशनटा करे निच्छी और कपाले चोकटा हमें आस्ते आस्ते एके निलाम। तो पाथरटार एकटा जायगा एकटूखानी बसा छिलो, माने गालेर काछटा, तो एखानटा एकटू अवॉइड करे निते हबे। और एई जे चोकटा होये गेछे, एबार आमी चोखेर ताराटा करार चेष्टा करछी। तो आमी मूर्तिटा ठीक नर्माल যে মূর্তির মতো করছি, তো চোখ মুখ একটু অন্যরকমভাবে আঁকা যেতে পারে। তো আমি এইভাবেই করলাম, এটা বেশি কিছু অন্যরকম করিনি। তো দেখুন সবটাই হয়ে গেছে, তো মুখটা করে নিলাম। এবার এর ওপরে যেগুলো টুকিটাকি করতে হয়, যেমন মা দুর্গার কপালের টিপটা আমি করে নিলাম সিঁদুরে, লাল সিঁদুরটা জায়গায় আমি এটা লাল ফেব্রিকটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে বাকি টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। কপালে যে চাঁদটা থাকে সেটা আমি সাদা দিয়ে করছি। তো এই ফেসটা হলুদ রং না দিয়ে স্কিন কালারটা যেটা পিঙ্ক, হালকা পিঙ্কে সেটা দিলেও হবে। তো চোখের ভেতরটা সাদা একটু দিয়ে দিচ্ছি, নাহলে ঠিক ভালো লাগছে না হলুদের ওপর। তো সাদাটা দিলে দেখছি বেশি ফুটছে, তাই সাদাটা চোখের ভেতরটা দিয়ে দেবো পুরোটাই। আর এদিকে সাদার ওপর সাদা কালার দিয়ে আমি নথটা করে নিলাম, তাহলে দেখতে আরও ভালো লাগছে। তো এদিকে কানের জায়গাটা আমি তো কানটা পুরো আঁকিনি, তো এখানে আমি ভাবলাম যে শিউলি ফুলটা দিয়ে রাখি, তাহলে আরও ভালো লাগবে। তো শিউলি ফুলটা এখানে আমি এঁকে দিলাম দুপাশে। আর দেখুন আমি চোখটা সাদা করে নিয়েছি, আর পুরোটা করে নেওয়ার পর আমার এইরকম মুখটা এসেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আরও বেড়ে ওঠে। থ্যাংক ইউ।